বিগিনার, মিডল অ্যান্ড এক্সপার্ট। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করা যতটা ইজি মনে হয়, বাস্তবে ততটা ইজি নয়। এখান থেকে এখানে আসতে আমার 5 বছর সময় লাগছে, কিন্তু আপনার শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। থাম্বনেল তৈরিতে এক্সপার্ট হওয়ার জন্য প্রয়োজন এডিটিং স্কেল, ফন্ট, কালার, পিএনজি, পোর্ট্রেট, লাইটিং অ্যান্ড কালার গ্রেডিং। কেমন হবে আমি যদি এক ভিডিওতে আপনাকে এক্সপার্ট বানিয়ে দেই? কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। হ্যালো, আই এম তনয় হুসাইন। 2020 আই স্টার্ট মাই ইউটিউব জার্নি। প্রথম অবস্থায় থাম্বনেল তৈরি করার সময় আমি যে সকল ভুলগুলো করেছি, ওই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। থাম্বনেলের মধ্যে অতিরিক্ত টেক্সট ব্যবহার করা, থাম্বনেলের মধ্যে ভিডিওর বর্ণনা বুঝিয়ে দেওয়া, থাম্বনেলের মধ্যে ভুল ফন্ট এবং টেক্সট ব্যবহার করা। কেন এই ভুলগুলো করা যাবে না? ইউটিউব ভিডিও দেখার সময় একজন ভিউয়ার্স 1 সেকেন্ডে 10 থেকে 12টা থাম্বনেল চেঞ্জ করার পর যে কোনো একটি থাম্বনেলের মধ্যে ক্লিক করে, সে কিন্তু আপনার থাম্বনেলের বর্ণনা পড়ার জন্য 1 সেকেন্ড অপেক্ষা করবে না। এজন্যই আই ক্যাচিং থাম্বনেল তৈরি করা জরুরি। থাম্বনেল আবার 2 ধরনের, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে উইদাউট পোর্ট্রেট। পোর্ট্রেট থাম্বনেলগুলো মূলত হচ্ছে আপনার পিক থাম্বনেলের মধ্যে ব্যবহার করা বিভিন্ন রিয়েকশন দিয়ে, আর উইদাউট পোর্ট্রেট থাম্বনেলের মধ্যে কোনো ধরনের পিকচার বা রিয়েকশন থাকে না। এই 2 ধরনের থাম্বনেলের মধ্যে বেশি জনপ্রিয় হচ্ছে পোর্ট্রেট থাম্বনেল। কিন্তু আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার রিয়েকশন দেওয়া পিকচার যদি থাম্বনেলের মধ্যে ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিওর সিটিআর কমে যেতে পারে। এর মূল কারণ হচ্ছে আপনার ফ্যান ফলোয়ার্স বা আপনার ফেস ভ্যালু নাই। ইউটিউবের মধ্যে যখন একজন ভিউয়ার্স ভিডিও সার্চ করবে, সেখানে সে যখন আপনার থাম্বনেলের মধ্যে আপনার পিকচার দেখবে, সে আপনার থাম্বনেলের মধ্যে ক্লিক করবে না। সে কি করবে? আপনার থেকে বড় একজন ইউটিউবারের থাম্বনেলের মধ্যে ক্লিক করবে, কারণ ওই বড় ইউটিউবারের ফেসগুলো আছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু আপনি যখন উইদাউট পোর্ট্রেট থাম্বনেল তৈরি করবেন, একজন বড় ইউটিউবারের সাথে আপনার ভিডিওটা আসলেও ভিউয়ার্স আপনার ভিডিওর মধ্যে ক্লিক করার সম্ভাবনা 50% রয়েছে। উদাহরণস্বরূপ আমার এই ভিডিওটি দেখতে পারেন, সেম ভিডিও বড় বড় ইউটিউবাররাও কিন্তু তৈরি করছে, তারপরেও আমার ভিডিওর সিটিআর 31%-এর উপরে। তবে আপনি বড় বড় সেলিব্রিটিদের ফেস ব্যবহার করে পোর্ট্রেট থাম্বনেল তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওতে এই 2টা থাম্বনেল তৈরি করার এডিটিং প্রসেস শিখিয়ে দিব এবং এডিট করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু শেয়ার করে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের থাম্বনেলের টপিক হচ্ছে, আমার কাছে শুধুমাত্র একটি মোবাইল আছে, আজকের চ্যালেঞ্জ হচ্ছে 24 ঘন্টায় 1000 টাকা ইনকাম করা। এটা হচ্ছে ইনকাম রিলেটেড চ্যালেঞ্জ ভিডিও, যার থাম্বনেল তৈরি করার জন্য আমাদের এই সকল উপাদানের প্রয়োজন। এখানে সবগুলো পিএনজি এবং টেক্সটগুলোকে একত্র করলে আমরা এরকম একটি থাম্বনেলের ডিজাইন পাই। আই ক্যাচিং থাম্বনেল বানানোর জন্য সর্বপ্রথম বড় বড় ইউটিউবারের যে থাম্বনেলগুলো আছে ওইগুলা থেকে আপনাকে আইডিয়া নিতে হবে এবং রিসার্চ করার মাধ্যমে আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন। ফার্স্ট অফ অল উপরের যে টেক্সটটা আছে ওইটাকে ডিলিট করে দিতে হবে। দেন নিচের যে লেয়ার অপশনটি দেখতে পারতেছেন ওইটার মধ্যে ক্লিক করে নেবেন। এবার নিচের দিকে দেখতে পারবেন ফ্রম গ্লারি, এটার মধ্যে ক্লিক করে গ্লারি হতে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ডটা আমরা 16x9 রেশিও করে দিব, মানে ইউটিউবের সাইজ করে দিব, যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব। থাম্বনেলের জন্য এইরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন? এর জন্য চলে যাবেন freepik.com-এ। দেন এখানের মধ্যে সার্চ করে নেবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো আপনি অন্য কালারের ব্যাকগ্রাউন্ড চাইলে অন্য কালারেরও লিখতে পারেন, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডটি সবসময় ব্যবহার করি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার এই অপশনটির মধ্যে ক্লিক করে আমরা ইম্পোর্ট করে নিব একটি টাকার পিএনজি। টাকার পিএনজি অ্যাড করার কারণ হচ্ছে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে ইনকাম রিলেটেড, এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে টাকার পিএনজিটা জুম করে এর ওপাসিটি শুধুমাত্র 10 করে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাবে। ওকে, এইরকম পিএনজিগুলো কোথায় পাবেন একটু পরে বলতাছি, আগে এটাকে লক লাগিয়ে নেবেন। সো লেয়ারের মধ্যে ক্লিক করে লক লাগিয়ে নেবেন। এবার আমরা ট্যাক্সের মধ্যে চলে যাব। দেন এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে আমাদের যে ভিডিও টপিক ওই অনুযায়ী আমরা ট্যাক্সটা লিখে নিব। 24 লিখে নিয়েছি। এবার এর ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিব। সো মাই ফন্টের মধ্যে চলে যাব, এখান থেকে আমার পছন্দের একটা ফন্ট ইউজ করে নিব। কোনো একটা ট্যাক্সকে হাইলাইট করার জন্য বা বড় করে দেখানোর জন্য মনসেরাট ফন্টটাকে ইউজ করবেন। ওয়েট, কুইক স্পিক অ্যাপ, এতে রয়েছে 3000 কমন ইংরেজি শব্দ, 70+ ইংরেজি টপিক, বাংলা অর্থসহ, যা দৈনন্দিন কথা বলার সময় বেশি ব্যবহৃত হয়। আরও রয়েছে রাইটিং অনুশীলন, অনুবাদ এবং মাই ডায়েরি ফিচার, সবকিছু উইদাউট ইন্টারনেট সার্ভিসে ব্যবহার করতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য দক্ষ হওয়ার জন্য এখনই কুইক স্পিক অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করুন।
সম্পূর্ণ বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। আমার ব্যবহৃত সবগুলো ফন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। 24 লেখাটাকে আমরা এক কর্নারে বড় করে রেখে দিছি। এবার এটাকে কপি করে আমরা এখানের মধ্যে আওয়ার্স লিখে নিব, মানে 24 আওয়ার্স। এটাকে আমরা ছোট করে 24-এর নিচে রেখে দিব, সো এইভাবে ছোট করে। এখন আপনারা ভাবতে পারেন যে দুইটাই তো সমান দেওয়া যায়, তো একটা বড় একটা ছোট কেন? অপেক্ষা করুন, বুঝতে পারবেন। 24 এর কালারটাকে আমরা গ্রিন করে দিব এবং এটার শেডো আমরা অন করে দিব, এবং শেডোর কালারও গ্রিন করে এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দেখে নিব যে কিভাবে করলে ভালো লাগে। সো ওপাসিটি এভাবে কমিয়ে বাড়িয়ে এবং ব্লার কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। এটাকে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে সবার নজর যাতে আমার থাম্বনেলের মধ্যে পড়ে। এবার এর নিচে আমরা টাকার একটা PNG ইউজ করব, সো এর জন্য এই অপশনটির মধ্যে ক্লিক করব এবং ইনপুটের মধ্যে চলে যাব। এখান থেকে আমরা টাকার PNGটাকে অ্যাড করে নিব। PNGটাকে ওকে করে আমরা ছোট করে নিব এবং আমাদের যে 24 আওয়ার্স ওইটার নিচে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে রেখে দিব। এই সকল PNG কোথায় থেকে সংগ্রহ করবেন? আপনার ভিডিও অনুযায়ী যেই PNG-রই প্রয়োজন হয় না কেন, আপনি গুগলে চলে যাবেন, দেন উপরে করে নেবেন PNG-র নাম। যেহেতু আমার ইনকাম রিলেটেড ভিডিও, আমার বাংলাদেশে টাকার প্রয়োজন, তাই আমি এখানে লিখে নিব BD টাকা PNG। ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার যে ফটো প্রয়োজন ওই ফটোর পিছনে জাস্ট PNG লিখে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। এই সকল ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে PNG ডাউনলোড করতে পারবেন। এবার আমাদের এরও PNG-র প্রয়োজন, তাই আমি আবার গ্যালারির মধ্যে চলে যাব। এখান থেকে এরও PNG একটা অ্যাড করে নিব। ওকে, সো এটাকে আমি এইদিকে করে দিলাম। এখন আমরা এটার কালারটাকে চেঞ্জ করে নিব। ফার্স্ট অফ অল, কালার চেঞ্জ না করলে দেখা যাবে না। এরুর কালারটাকে আমি হোয়াইট করে দিছি যাতে উপরে লেখার সাথে কালারটার ম্যাচিং খাই। তো এটাকে আমি ছোট করে এভাবে আমি টাকার দিকে মুভ করে দিলাম। এরকম এরু PNG ডাউনলোড করার জন্য গুগলের মধ্যে যাই আর জাস্ট এরু PNG লিখলেই পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আবার আমরা গ্যালারির মধ্যে চলে যাব। এখান থেকে একটা পেপার কাট PNG অ্যাড করে নিব। সো গুগলের মধ্যে যাই আর পেপার কাট PNG লিখলে আপনি এইরকম অসংখ্য PNG পেয়ে যাবেন। আমি যেইগুলা ইউজ করতেছি সবগুলা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটাকে অ্যাডজাস্ট করে নিচের দিকে রেখে দিলাম। এবার লেয়ারে ক্লিক করে সবগুলাকে লক লাগিয়ে নিতে হবে যাতে সমস্যা না হয় এডিটিং এ। এবার আমরা আবার চলে যাব ট্যাক্সের মধ্যে। এখান থেকে আমরা নতুন করে একটা ট্যাক্স নিয়ে নিব এবং এখানের মধ্যে ইনকাম লিখে নিব। এবার আমরা এটাকে বড় করে আমাদের কাট আউটের উপরে রেখে দিব, মানে পেপার কাট আউটের উপরে রেখে দিব, এবং এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিব। এর জন্য মাই ফন্ট হতে মনসেরাট ব্ল্যাক এই ফন্টটাকে সিলেক্ট করে দিব। তো দেখতে পারতেছেন ফন্টটা অনেক বড় হয়ে গেছে। এখন এই ফন্টটাকে মিডলে রাখার জন্য, মানে সেন্টারে রাখার জন্য এই অপশনটাকে ইউজ করব, এবং পজিশন চেঞ্জ করার জন্য পজিশনে ক্লিক করে এভাবে চেঞ্জ করে নিব। দেন এটার কালার চেঞ্জ করে আমরা ইয়েলো কালার দিয়ে দিব। সো কালার হতে ইয়েলো কালারটা সিলেক্ট করার পর ওকে করে দিব। এখন এই টেক্সটটাকে কপি করে আমাদের যে বাকি টেক্সটগুলো আছে ওইগুলো এখানের মধ্যে লিখে নিব, চ্যালেঞ্জ অন মোবাইল। এখন এটাকে একদম ছোট করে ইনকামের নিচে রেখে দিব। এবার ইনকামের নিচে একদম মিডলে রেখে দিব যাতে পারফেক্ট হয়। সো এর জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করব এবং এটার মধ্যে ক্লিক করলে পারফেক্ট হয়ে যাবে। এখন এই টেক্সটটার আমরা কালার চেঞ্জ করে নিব। সো কালারের মধ্যে চলে যাব, এটাকে হোয়াইট করে দিব। এবার আমরা শুধুমাত্র চ্যালেঞ্জটাকে হাইলাইট করতে চাই, এর জন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এখান থেকে এনেবল করে আমরা কালারের মধ্যে চলে যাব। এখান থেকে রেড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে শুধুমাত্র চ্যালেঞ্জের মধ্যে রেখে দিব। এভাবে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সবসময় থাম্বনেলের মধ্যে সঠিক কালার চয়েস করবেন, অন্যথায় আপনার থাম্বনেলটা আই ক্যাচিং হবে না। টেক্স অ্যাড করা শেষ। এখন আমরা এই অপশনটির মধ্যে চলে যাব এবং এখান থেকে ইনপুটের মধ্যে চলে যাব। এখান থেকে 4GB-র PNG-টাকে অ্যাড করে সার্কেল করে ওকে করে নিব। এখন এটাকে অ্যাডজাস্ট করে একদম ছোট করে এই জায়গায় রেখে দিব। এবার চলে যাব 3D রুটেড এই অপশনটির মধ্যে। ওকে, 3D রুটেড অপশনটির মধ্যে ক্লিক করার পর এইরকম দুইটা অপশন দেখতে পারবেন, XY। সো এইগুলা কমিয়ে বাড়িয়ে আপনি 3D রুটেড করে নেবেন। এবার শেডুর মধ্যে চলে যাব। এখান থেকে এনেবল করে আমরা 4GP-র যে কালার ওই কালার অনুযায়ী শেডু দিয়ে দিব। দেওয়ার পর ওকে করে নেবেন। একইভাবে আমরা দারাজ এবং ফেসবুককেও 4GP-র নিচে রেখে দিলাম। এবার লেয়ারের মধ্যে ক্লিক করে সবগুলোকে লক লাগিয়ে নেবেন। লক লাগানোর কারণ হচ্ছে আমরা যখন টাচ করব তখন যাতে কোনো একটা PNG নড়াচড়া না করে। এবার আমরা ফাইনাল লুক দেওয়ার জন্য গ্যালারির মধ্যে চলে যাব। এখান থেকে এই শেডুটাকে অন করে নিব, এর নামটা আমার মনে নাই, এটাকে ফুল করে লক লাগিয়ে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এটাকেও দিয়ে দিব, সো ওখান থেকে আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন। থাম্বনেল তৈরি করার পর আপনার যদি মনে হয় যে কোনো একটি টেক্সের ফন্ট চেঞ্জ করার প্রয়োজন বা ফন্টটা ওইটার সাথে ম্যাচিং খাইতেছে না, সো এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন অনেক ইজিলি। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, বাকি অংশ আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে বুঝিয়ে দিব। সো আজকের জন্য টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।